আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি কিন্তু রোজা রাখছি আজকে। কি হবে আমরা কেন? আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, প্রথমে কত হচ্ছে? মেয়ে দিবে নানির বেলা খালি ঘর শুনলাম। রমজান মাস তাতে গিয়েছি, বিয়া হলো হয়েছে তোমার নানি। কি হবে কেন? আমার কথা শোনো, রমজান মাসে যে হালার বুতে বোকা দিবি। তো এখন হচ্ছে কথা হচ্ছে, মানে আমরা শেষ রোজায় ধরছে। তুমি রোজা রাখছ? আজকে তো কয়টা রোজা রাখছ? দুইটা। তুমি না রোজা রাখো নাই? না। কিভাবে এইবার ত্রিশটা রোজা কিভাবে রাখবে? সৃষ্টির ঈশ্বরা বললাম না, বুঝাতে নিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে হাসিউল ভাই কিন্তু নতুন প্রেম করতেছে। শয়তানের বাচ্চা, চরিত্রহীন ভাই। হ্যাঁ, আরে কিসের বলক হচ্ছে? এটা হচ্ছে রোজায় ধরছে, মানে রোজায় শেষ, ক্লান্ত। ক্লান্ত আমি তো ক্লান্ত নাই না, কি কওয়া বলতে বল। তুমি রোজা রাখছো কি শিওর? 100 বার। না, অতি স্ট্রং থাকার কারণ আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ডে মানে এমন ভরসা দেয়, একবার স্ট্রং। কি হবে? তো এখন কথা হচ্ছে যে আমরা এখন কি জানি ব্লক করতেছি, রোজায় ধর। হ্যাঁ, রোজায় মানে রোজায় শেষ। আর হ্যাঁ, রোজায় কি আর ধরবো? আমাদের মাস্টার টিমের যে পোলাবান, ওরা যে খারাপ, যে বক না দেয় হালার পুতেরা। না, রোজার দিন আবার হালার পুত কাউকে বাইন্তি মুখেলেরা। এখন বাজে 7:08। তো এখন আমি আসছি 3টার দিকে, বাড়ি থেকে আসছি এখন শুধুমাত্র ব্লগ করার জন্য, টিকটক করার জন্য আসি নাই। আর টিকটক আর নোট এলাও যে নাই মাসে, আর ইয়ের মধ্যে লাথি মেরে ফালাই দিমু। যদি টিকটক করবো না, কি এর মধ্যে লাথি দিমু ওটা তো বুঝতে নেই আপনারা। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। একটা আমার মনা তো মনে কথা কইলে আমার রোজা হালকা হয়ে যাবো। হালার বালা মারবা না জানি, মানে একটু ইবারে দিবা, বেশি না, যাও নিয়ে যাও। তো গাইস, এখন আমরা ওই পাশ থেকে, মানে গেটের ওই পাশ থেকে এই পাশে এসে বললাম এই জন্য যে ওইখানে অনেক পরিমাণ বেশি নয়েস, কারণ একবার রাস্তার সাথে। তো আর গাড়ির যে ড্রাইভার, তারা মনে হয় আমাদের জাত শত্রু, আমাদের মাস্টার টিমের। যখন আমরা ভিডিও অন করি তখনই পিপ করে মাঝে মাঝে মন চায় যে এমন জায়গায় কাইটা দেই। তো এখন মনে হয় ভাই আমার সাদা মনে একটা প্রশ্ন বলো, রোজার মাসে সুম্মা মানে কিস দেওয়া কি মানে যায়? সৃষ্টির সেরা মানুষ কেন হয়ে যায়? কও, এই যে এরকম প্রেমিক নিয়ে এলো ভেজাল। সারাদিন প্রেম নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন রোজা রাখছো কটা? যে কটা হয়েছে ব্যক্তি হয়েছে কটা? দুইটা। কালকে রাখছিলা? হ্যাঁ। আজকে রাখছো? হ্যাঁ। আমি তো রুকো, ক্লাইম্যাক্স আমি বাকি। তো দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ ভালোই যায়। দুপুরে কি দেখাইছো? আলু ভাতা ডাল দেখাইছি। না মানে শ্বশুরে দেখাইছি। মারো মারো মারো, আমার ভুল হতে পারে, খাই একাই ভুল হইতে পারে, ভেতরে ভুল হতে পারে, ক্লান্ত তো। মানে বুঝছেন কেমন রোজাদার, মানে গরমেল ফেলে কইছো দুপুরে কি দেখাইছো? আমার রোজা দূরে আছে, আমি রোজা থাকবো না, আমার পানি গ্লাস নাইছে খুব, আমার টাইমে পড়ছে।
দাঁড়াও মামা ফোন দিছে আমাদের সাবির মামা যে মামার খালি আমার বাড়াইতাছে যে প্রেম করে দেবো কিন্তু মামা প্রেম করে দিতাছে না মামা কই মামা কলে যে আমার গার্লফ্রেন্ড আনছেন গার্লফ্রেন্ড আছে কো কলে যে ভাঙু দেয় হ্যাঁ কো গার্লফ্রেন্ড কো সব পাস পাইক না সব পাস আছে আমার হোন্ডা পিছনে আজকে নিয়ে আজ যামু আরাম না মামা আমি কইলা আছি মেজবার গার্লফ্রেন্ড মানে আমার বউ কি করে ভাই যাচ্ছে এই যে পিছনে আমরা ভাগনি মু তাড়াতাড়ি মামার গার্লফ্রেন্ডটা নিয়ে আও ভাই তোমার বউ আমার কাছে খাইতে চায় মধু আর আমার খিলাইতে চায় দু কি ধরো আসলে মারণ উচিত মেজি ভাই দিন দিন আসলে পুরাটা কই নাই মাল লাগে পুরাটা কইলে তো মাইরে হেলাইতাম একটু কিছু থেকে হালকা মারছি তো এখন হচ্ছে বিশেষ কথা কি কথা জানো বিশেষ কি করে তোমার নানির বিশেষ কথা ভাই ওইটাই যে সামনে ঈদ আসতেছে এই যে বেডিরে ফ্যান ফলোয়ার যারা আছেন মানে আমার না আমার তো ফ্যান ফলোয়ার নাই দেখ বেডিরে ঈদ আসতেছে বিকাশ নাম্বার পাঠাই দিল পাঞ্জাবি সেল করে পাঠাই দেন বিকাশ এই পাঞ্জাবি পাঠাই দেন পাঞ্জাবি লাগবো না পাঞ্জাবি লাগবো না ভাই 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 তোমার তো পাঞ্জাবি গিফট করলে চলবো ঠিক আছে আমার পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু দরকার নাই সেদিন ফুটবল খেলবার যে আমার নিচেরটা ছিঁড়ে গেছে গা মানে ওইটা কিনা দিলেই চলবো কি করে ক এ কি রে রমজান মাস নে কি কয় কারণ তো কে রমজান মাস তুমি কি পড়ো না আমি ভাইয়া না যাই হোক কোন না কিনা দিলে কিনা দিব সমস্যা কি আমার এ পাঠাই দেন দুই একটা যদি পারেন কি করে আমার মামা আসছে গার্লফ্রেন্ড কো আসছিল সাথে আসছিল ওই রাস্তার মাঝখানে গেটের সামনে আসার পরে ও নিয়ে দৌড় দিল দাঁড়ায় রইলাম বাবলং হয়তো রোজার দিন যারা ভিডিও দেখতেছেন বেটিরা আফারা আপনাদের মধ্যে দিয়ে কি একজন আমার গার্লফ্রেন্ড হন খুব দরকার সামনে ঈদ আছে ঘুরতে ঘুরন জীবনে এখন পর্যন্ত গার্লফ্রেন্ড নিয়ে কোথাও ঘুরতে যাইতে পারি নাই একটা ভুল কইছ কি কইছ যাই ওই গেদিরে আবারা এটা ভুল কইছ কন্যা চাল খালাম মারা ও খালাম মারা আমার গার্লফ্রেন্ড হবো তোমার কি করে কি কয় না কয় আর এটা ডিসিম লাইট মার দাঁড়াও কে কল দিছ দাঁড়াও এখন কালেকশন দাও ওয়ালাইকুম সালাম দীর্ঘ কালেকশন দাও জি বলেন আপনি কিছু পরে দর্শন করেন এখন এই যে মিদার রাকিব কেলোগা 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 নাই কিছু তো হ্যালো গাইস দেখেন মেহেদি ভাই তো মেহেদি ভাই গার্লফ্রেন্ড চাই আর কয়টা গার্লফ্রেন্ড আছে নিজেও জানেন না ঠিক আছে আরে যদি একটু আরে একটা লুচ্চা আমার নাম শেখ মেহেদি দেখছেন কই আছে শেখ মেহেদি ও ও বুঝতে পারছি বুঝতে পারছি এই যে বুঝতে পারছি বুঝতে পারছি দেখছেন বাড়ি লুচ্চা মামা মামা নানি কোথায় তো যাই যাইন তো আমার বড় ভাই আর আমাদের ক্যামেরাম্যান ওরা দুইজন হচ্ছে উগান্ডা দেশের প্রেসিডেন্ট যাই হোক ওরা যা বলছে আমি জানি না আমার ফোন দিয়েছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে হয়তো কেউ কোনো প্রোডাক্ট পাঠাইছে আমার জন্য তোমার গার্লফ্রেন্ড তোমার দিয়ে থুইছে এই কপাল আমার না এই গার্লফ্রেন্ড পামু কোনো না তাহলে তোমার প্রোডাক্ট পাঠাবো কেরা হয়তো বললো যে collection.com আর collection.com যে পেজ ওইটা আমার বন্ধুর পেজ বন্ধু প্লাস বাগিনা রুহানের পেজ তো মানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সবাই ওই পেজ থেকে ঈদের সব মালামাল অর্ডার করবেন অনেক ভালো প্রোডাক্টই আশা করি দিবে আমার এটা জাইঙ্গা লাগবো দিব জবন জালা মিঠা কি তো চশমা পরাতে কেমন লাগতেছে আমাকে এতে কি মনে হয় ঈদের আগে প্রেম করে ঈদের মধ্যে ঘুরতে যাবো কারোর সাথে তুই না করস কে মা
রাকিবের কিন্তু রোজাই ধরছে, বিশেষ করে মানে রাকিব আমার একটা কথা বলছিলাম আমার আগে, যে ভাই আমার বোনের সাথে তোমার প্রেম করে দিব, করাই দেয় না এখন পর্যন্ত। আমার কয়ে তোমার লগে থাকলে রোজা হাল কব, আমার বোতর কি মনে না, যাই হোক আমার কোনো কিছুই করার নাই, কারণ আমার মুখ যেহেতু বোকা বাইর হবই, আর শালা বাকি কিন্তু বোকা না, এটা কিন্তু মধুরটা। ও আরেক কথা কি জানেন আপনারা, বিয়ের পরে মোটা হবে এরকম স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো মেয়ে। ও এই বড় কথা, ইফতারে দাওয়াত দেয় নাই কিন্তু কেউ, তার রাতে আপনাদের আমাদের ইফতারে দাওয়াত দেন, আমাদের পুরো মাস্টার টিম যাবো, কমেন্ট বক্সে ঠিকানা এখানে সব লিখে দিয়ে দেন, আমরা সবাই মাস্টার টিম যাবো ইফতারে দাওয়াত খেতে। সত্যি দাম আমার গার্লফ্রেন্ড যেডি আছে ঠিক আছে, সব যদি আমার বিজি পায় খালি মনে করে আমার অন্য মানে ছেলেদের সাথে কথা কইতেছি, কিন্তু কেমনে বোঝামো ওই টাইম আমি তোমার সাথে কথা কই। আচ্ছা এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, না আমি কিন্তু আগেই বলছে যে আমার গার্লফ্রেন্ড যতগুলো আছে, আমার গার্লফ্রেন্ড যেডি আছে ঠিক আছে, আর কিছু বোঝা লাগবে আপনাদের।